हेलो व्यूअर्स, आमी एसडी पन्नू तुम्हारे जन्नो आज के वाटर कलर करते जाची किंगफिशर मासरंगा मासरंगा आकार जन्नो आज के आमी सर्वप्रथम 2B पेंसिल दिए आउटलाइन करनी बो 2B पेंसिल दिए आउटलाइन करा समय तुमरा खूबी सावधाने ड्राइंग टी सम्पन्न करबे। आमी जेहेतु एक्सपार्ट সেহেতু খুব সহজেই এক দাগেই কাজটি করতে পারবো, এজন্য আমি ব্যবহার করছি ডার্ক লাইন। এই ডার্ক লাইনটি ব্যবহার করার পর আমি চলে যাব ওয়াটার কালারে, কিন্তু তোমরা যখন ড্রয়িং করবে তখন ড্রয়িংটি খুবই হালকা করে করবে, কারণ তোমাদের ছোটখাটো ভুলের সম্ভাবনা থাকতেই পারে, আর ছোটখাটো ভুল পেজটিকে নোংরা করে দিতে পারে, আর এই নষ্ট পেজে ওয়াটার কালার করা খুবই কষ্টসাধ্য এবং সুন্দর হয় না বললেই চলে। আমি কিংফিশারের মূল অংশটি আঁকার পর আমি আঁকছি পারিপার্শ্বিক অংশ, অর্থাৎ গাছের ডাল, যে গাছের ডালে পাখি বসে দোল খাবে সেই ডালটি। এটিও আঁকার জন্য তোমরা খুবই লাইটলি এবং খুবই স্লোলি ড্রয়িং করতে পারো, ইরেজ করার প্রয়োজন যতই কম করবে ততই মঙ্গল, অর্থাৎ বেশি ইরেজ করলে ড্রয়িংটি নষ্ট হয়ে যায়, আর নষ্ট হওয়া ড্রয়িং কখনোই কোনো কালার দিয়েও সুন্দর পর্যায়ে আনা সম্ভব হয় না, যে কারণে তোমরা ড্রয়িং করার সময় খুবই সাবধানতা অবলম্বন করবে। কথায় কথায় আমি ড্রয়িংয়ের অর্থাৎ পেন্সিল ড্রয়িংয়ের শেষ প্রান্তে চলে এসেছি। এবার আমি শুরু করব ওয়াটার কালার। ওয়াটার কালার করার জন্য আমি সর্বপ্রথম ব্যবহার করছি 10 নম্বর তুলি, যেখানে ইয়েলো রং অর্থাৎ হলুদ রং ব্যবহার করেছি। হলুদ রংটি ব্যবহার করার পর তারপর করে নিয়েছি হালকা পানির সাহায্যে এটিকে সফট করে নিয়েছি। একটি কথা বলা হয়নি, আমি পুরো পাখিটাকে আগেই পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর পর্যায়ক্রমে আমি করলাম হলুদ, আর এখন করতে যাচ্ছি প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লুটি করার আগে আমি এটিকে পানিতে গুলিয়ে নিয়েছি। তোমরা সব সময় ওয়াটার কালার করার সময় কাঁচা রং অর্থাৎ যে বেসিক রংটি ডাইরেক্ট ব্যবহার করবে না, প্রত্যেকটি রংকে পানির সঙ্গে গুলিয়ে নিয়ে তারপর ব্যবহার করতে হবে, তাহলেই ওয়াটার কালারে মূল সৌন্দর্য বা ফ্লেভার ফুটে উঠবে। আমি করছি ফার্স্ট ওয়াশ এবং পর্যায়ক্রমে করছি সেকেন্ড ওয়াশ। তোমরা জানো ওয়াটার কালার ড্রয়িং ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ এবং থার্ড ওয়াশে শেষ করতে হয়। এবার করছি ঠোঁটের কালার। ঠোঁটের কালারটি করছি হালকা অরেঞ্জ। এই কালারটি করছি 4 নম্বর তুলির সাহায্যে। এখানে তোমরা ইচ্ছা করলে 0 অথবা 2 নম্বর তুলিও ব্যবহার করতে পারো, আমি 4 নম্বর তুলি ব্যবহার করেছি। সেকেন্ড ওয়াশের কাজ শেষ হলে তোমরা শুরু করবে ডাল, আর ডালের এই অংশগুলো করবে প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার পর তোমরা করবে বার্ন সিনা কালার, অর্থাৎ ব্রাউনের একটু ডিপ শেড বার্ন সিনা। এই বার্ন সিনা কালারটি করার আগে প্রত্যেকটি অংশ পানি দিয়ে ভিজিয়ে নিয়ে পর্যায়ক্রমে তোমরা বার্ন সিনা কালার করতে পারো। তুলির টানগুলো করার জন্য অবশ্যই বারবার প্র্যাকটিসের প্রয়োজন। তোমরা এই জন্য আমার যেসব ওয়াটার কালার ড্রয়িংগুলো আছে সেগুলো ফলো করতে পারো, এগুলোর মাধ্যমে তোমরা ড্রয়িংয়ের হাতকে আরও বেশি পাকাপোক্ত করে নিতে পারো। ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ কাজ শেষ হলে এবার করছি থার্ড ওয়াশ বা ফাইনাল ওয়াশ। এই ফাইনাল ওয়াশটি করার জন্য
ব্যবহার করতে হবে একটু ডার্ক কালার, অর্থাৎ একটু গাঢ় কালার, যার সাহায্যে ফিনিশ করতে হবে মূল ড্রয়িংটা। আর এই ড্রয়িংটা শেষ করার সঙ্গে সঙ্গেই তোমরা খেয়াল করলেই দেখছ যে মূল সৌন্দর্যটা ফুটে উঠছে খুব সহজেই। পর্যায়ক্রমে বা কথায় কথায় আমি ড্রয়িংয়ের শেষ প্রান্তে, আর তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই এত সুন্দর ড্রয়িংটি তোমাদের উপহার দিতে সক্ষম হলাম। এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সঙ্গেই থাকো, আর পর্যায়ক্রমে ভিডিও দেখো এবং প্র্যাকটিস করো। তোমরাও আশা করি খুব সহজেই সুন্দর ড্রয়িংগুলো করে ফেলতে পারবে শুধু অর্থ ভাষায়। যত বেশি প্র্যাকটিস করবে ততই বেশি ড্রয়িং করতে পারবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য জলরং চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। সকলের শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি।